শেষ রক্ষা হলো না প্রেমিক দোকান কর্মচারীর দুই বউ রেখে দোকান মালিকের ৩৩ লাখ টাকা নিয়ে প্রেমিকার হাত ধরে উধাও হন তিনি তবে বিধি বাম ডিবির অভিযানে ধরা পড়তেই হলো তাকে ফরিদপুর থেকে প্রেমিকা সহ গ্রেপ্তার করা হয় দোকান কর্মচারী সাইদ আহমদকে তেত্রিশ লাখের মধ্যে উদ্ধার হয় বত্রিশ লাখ টাকা ইসলামপুরের একটি কাপড়ের দোকানে সেলসম্যান হিসেবে কাজ করত আসামি সাইদ আহমদ দোকানের ৩৩ লাখ টাকা ব্যাংকে জমা দিতে বের হলেও তা না করেই পালিয়ে যায় প্রেমিকা রিতাকে নিয়ে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এ টাকা নিয়ে বিভিন্ন হোটেলে থাকছি খাবার দাবার ভালো খাওয়া বন্ধ খাওয়া দাওয়া করছি এবং শপিং টপিং করছি অভিযোগ পেয়ে অভিযান চালায় ডিবির লালবাগ বিভাগ ফরিদপুরের ভাঙ্গা থেকে প্রেমিকা সহ সাইদকে গ্রেফতার করে ডিবি পুলিশ জানায় হিন্দু থেকে মুসলমান হওয়া সাইদ বহুগামী অথচ তার দুজন স্ত্রী রয়েছেন সেই পরকিয়া করার জন্য এবং তৃতীয় বিয়ে করার জন্যই এতদিনের সুনাম বিশ্বাসকে মুহূর্তে ভিতর ত্যাগ করে টাকাটা আত্মসাৎ করতে মনোরঞ্জনের জন্য সেই আকামটা করে বেরিয়েছে গ্রেফতারকৃতদের কাছ থেকে খোয়া যাওয়া অর্থের মধ্যে বত্রিশ লাখ টাকা উদ্ধার করা হয়েছে কর্মচারীদের দিয়ে ব্যাংকে টাকা লেনদেনে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা যমুনা নিউজ ঢাকা